আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شوي دروش الكوي بسم الله الرحمن الرحيم الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم الله پاکের বান্দা جناب محمد رسول الله صلى الله عليه وسلم امتগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানা যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানের মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে? সবাই বলি না আউযু বিল্লাহ। যে জমানে মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস আলেম ওলামা মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, এর জন্য শুকরিয়াত আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দাঁড়ে দাঁড়ে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। কতক কপাল পোড়া চার দোকানে আড্ডার মধ্যে লিপ্ত, কেউ গান শোনার মধ্যে, টেলিভিশনে ড্যান্স দেখার মধ্যে, কেউ বা বেহুদা গল্প গুজাবের মধ্যে কপাল পোড়া মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পোড়া বদনসিব, তোমার চাটকি চাটা মাড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো আর কিছুক্ষণ পরে থাকবে না। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাপাকের বান্দা বহু দূর দূরান্তর থেকে বহুত কষ্টকেলে স্বীকার করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাথি মেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক না দিলে আপনি এবং আমিও কিন্তু আসতে পারতাম না।
যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করিয়া এই মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই খুশি হলাম? খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ। খুশির সাথে হয়েছে? এ তো বেজারের সাথে আলহামদুলিল্লাহ হয়েছে। সবাই খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদের গার্ড অব অনারের ব্যবস্থা করা হয়। অমুক দেশে প্রাইম মিনিস্টার আসছে, প্রেসিডেন্ট আসছে, তাদের সম্মানার্থে গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসন ঘিরা ফেলাইছে। আপনারা অনেক দামি, অনেক সম্মানিত, এর জন্য আপনার সম্মান অর্থে, আপনাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরা ফেলাইছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ান আবি সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহুমা শাহাদা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন্নাহু ক্বালা লা ইয়াকুদু কওমুন ইয়াসকুল্লাহা তাআলা ইল্লা হাফাতুমুল মালাইকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুমুল্লাহু ফীমান ইনদাহু রাওহু মুসলিম। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলাইছে। অনবরত রহমত এবং সাকিনা বর্ষণ হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন্দ্র করে ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। ভাই পড়েন সুবহানাল্লাহ, আইটেম অনেক লাভ। এই যে সুবহানাল্লাহ পড়ছেন না, পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে গেছে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুণা ঝরে গেছে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আসমান জমিনের খালি জায়গা নেকে পূর্ণ হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত আছে, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কি ভাই পড়েন তো কি মাত্র 100 বার? কতবার? 100 বার পড়বে, মাত্র 100 বার সুবহানাল্লাহ বিহামদি 100 বার পড়বে, অথবা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে। বুখারীর মধ্যে রওয়ায়েত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই ব্যক্তির গুনাহ যদি সাগরে ফানা পরিমাণ হয় আল্লাহ সব মাফ করে দেবেন। কত সহজ আমল, আমরা করতে চাই না, ঠিক না? এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, ঢুকছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক যদি কবুল করেন মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। আমার বক্তব্য না, বুখারী শরীফের মধ্যে রওয়ায়েত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, ও শেদু কুমান্নি কদ গাফারতুলাহুম, ফেরেশতারা সাক্ষী থাক গোটা মাজলিসের বান্দাদের গুনাহ হাতে সব মাফ করে দিয়েছে। অন্য রওয়ায়েতের মধ্যে আছে, শুধু গুনাহ খাতা মাফি না, মা মিন কওমিন ইস্তামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুম মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলা সাইয়্যাতুহুম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। অনেক দামি মজলিস, খুব খেয়ালের সাথে কিছু কথা শোনা চাই, ঠিক না? আমরা সবাই জান্নাতে যাইতে চাই না ভাই? কি সবাই যাইতে চাই? কোথায় যাইতে চাই? সবাই কে কে? আল্লাহু আকবার, হাত তুলো, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, হাত নামাই। সবাই জান্নাতে যাইতেছে, কথা ঠিক না? মাত্র 2টা জিনিস লাগবে জান্নাতে যাওয়ার জন্য। কয়টা জিনিস? ঈমান ও নেক আমল। বলেন কি ভাই? কি এই ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে, যার মধ্যে প্রেসিডেন্ট রামপুর মধ্যে ঈমান ও নেক আমল থাকলে কোথায় যাবে? যদি টনি ব্লেয়ারের মধ্যে থাকে, শেক্সপিয়ারের মধ্যে, আইনস্টাইনের মধ্যে, বিল গেটসের মধ্যে, ঋষি কামার মজদুর, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট, গরিব ধনী, শিক্ষিত মূর্খ, ঋষি কামার মুসি মেতর,
যার মধ্যে দুইটা জিনিস থাকবে, ঈমান ও নেক আমল, সেই মাওলার জান্নাতে চলে যাবে। আর এই দুইটা জিনিস যদি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে না থাকে, গোটা দুনিয়ার শক্তিধর দেশের প্রেসিডেন্ট হতে পারে, আমার মাওলার জান্নাতে যেতে পারবে না। আইনস্টাইন গোটা দুনিয়ার বিজ্ঞানীদের গুরু হতে পারে, মাওলার জান্নাতে যেতে পারবে না। বিল গ্রেট গোটা দুনিয়ার ধনীদের ধনী হতে পারে, মাওলার জান্নাতে যেতে পারবে না। শেক্সপিয়ার গোটা দুনিয়ার সাহিত্যিক সম্রাট হতে পারে, কিন্তু মাওলার জান্নাতের দরজা খুলবে না। ঠিক না ভাই? আমাদের সে প্রাইম মিনিস্টার হোক না কেন, প্রেসিডেন্ট হোক না কেন, চরমনায় পীর সাহেব হোক না কেন, মহাদ্দিস সাহেব হোক না কেন, মুফতি সাহেব হোক না কেন, ঈমান ও নেক আমল, ঈমান ও নেক আমল, ঈমান ও নেক আমল যদি না থাকে, তাহলে মাওলার জান্নাতে যেতে পারবে না। ঠিক না? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, তারা মাওলার জান্নাতে চলে যাবে। শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিতে পারবে না। এই কথার দ্বারা আমি ওই সমস্ত ভাই এবং বোনদের জবাব দিতে চাই, যারা আমাদেরকে বলে, হুজুর আমরা নামাজ না পড়লে কী হবে, আমাদের ঈমান মজবুত আছে, আমরা রোজা না রাখলে কী হবে, হুজুর আমাদের ঈমান অনেক মজবুত, হুজুর আমরা পর্দা না করলে কী হবে, জেনা করলে কী হবে, মদ পান করলে কী হবে, সুদ খাইলে কী হবে, দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরলে কী হবে, হুজুর আমাদের ঈমান মজবুত, আমাদের ঈমানের মতো আপনাদের ঈমান নাই হুজুর, কাজে আমাদের ঈমান মজবুত আছে। আমি ওই সমস্ত দোস্তদেরকে বলবো, দোস্ত তোমার শুধুমাত্র ঈমান তোমাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না, পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, কিন্তু পিঠের চামড়াও থাকবে না। যেমন এক ব্যক্তির বিভিন্ন কেসে 130 বছর জেল হয়ে গেছে, ঠিক না? এরকম হয় না, কিন্তু যাবজ্জীবন না, কি না? ও ব্যক্তি 130 বছর বেঁচে থাকলে একদিন না একদিন জেলখানার থেকে বের হতে পারবে, কিন্তু 130 বছর পরে জেলখানা থেকে বের হওয়ার কি লাভ হবে আমাকে বলে? সংখ্যা যতই হোক না কেন, কিন্তু একটা সংখ্যা, ওই সংখ্যা শেষ, সে বের হয়ে আসবে, ঠিক না? কিন্তু যাবজ্জীবন হয়ে যায়, আর বের হতে পারবে না, ঠিক না? কাফের, মোশরিক, মুনাফিক, এই তিন ধরনের মানুষ আবাদুল আবাদ জাহান্নামে থাকবে, ওরা কোনোদিন বের হতে পারে, যাবজ্জীবন জেল, যাবজ্জীবন। কিয়ামতের ময়দানে তিন ধরনের লোক হবে, কয় ধরনের? খালেস মোমেন, খালেস বেঈমান, ফাসেকে মোমেন। খালেস মোমেন, কোনো গুনাহ নাই, ক্লিয়ার আমল নামা, শুধু ন্যাক আর ন্যাক, ন্যাক আর ন্যাক, গুনার কোনো আসন নাই, ওরা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে, কোনো হিসাব নেই, হিসাব ইয়াসির। এমনকি হাদিসের মধ্যে আসছে, এমন অনেক জান্নাতি কখন যে জান্নাতে চলে গেছে সে নিজেও বলতে পারবে না, এরকম জান্নাতে চলে যাবে। আর একদল খালেস কাফের, খালেস বেঈমান, ন্যাক বলতে কিচ্ছু নাই, ওদের হিসাব নিকাশ নাই, ওরা ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। এরপর আমাদের পালা, আমরা যারা মোমিনে ফাসেক, আমাদের ভালো আছে, মন্দও আছে, আমরা নামাজ পড়িও, নামাজ কেউ কাজাও করে ফেলছি, কেউ রোজা রাখছি, কেউ রোজা ছেড়েও দিয়েছি, কেউ দাড়ি কাটছি, কেউ আবার পর্দাও করি, বেপর্দাও মাঝে মাঝে হয়ে যায়, চক্ষু দিয়ে তো মাওলার কুদরাতের দিকে তাকাই, কোরআনও তেলাওয়াত করি, আবার মাঝে মাঝে সিনেমার দিকেও তাকায় ফেলাইছি, পরের মহিলার দিকেও তাকায় ফেলাইছি, গুনাহ হয়ে গেছে। আবার কানের মধ্যে ন্যাকও ঢুকছে, গুনাহও ঢুকছে, জবান দ্বারা ন্যাকও হয়েছে, গুনাহও হয়ে গেছে, হাতের দ্বারা ন্যাক গুণ উভয় হয়েছে, পার দ্বারা একই কাজ, অন্তর দ্বারা একই চিন্তা, ন্যাকের চিন্তাও করছি, গুনার চিন্তাও করছি। তাহলে আমাদের মধ্যে কী আছে ভাই? ন্যাকও আছে, গুনাহও আছে, ঠিক না? এই কিয়ামতের ময়দানে আমাদের আমল নামে ওজন করা হবে, কাটাকাটি হবে,
এত ন্যাক এত গুণা, এত ন্যাক। এবার কাটাকাটি হবে, কাটতে 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 আল্লাহ যদি কবুল করেন, যদি এক জাররা এক জাররা এক জাররা পরিমাণ যদি ন্যাকের পালা ওজন হয়ে যায়, আলহামদুলিল্লাহ জান্নাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদের সবার জন্য কবুল করে নাও। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফী ঈশাতির রাদিয়া। যা, এক জাররা পরিমাণ ওজন হয়ে গেছে, তোর ফয়সালা জান্নাত। ওয়াআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর এক জাররা কাটতে 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 আল্লাহ না করুক যে এক জাররা পরিমাণ গুণা ওজন হয়ে যায়, ফাউম্মুহু হাওিয়া, তার ফয়সালা হাওিয়া জাহান্নাম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। এর জন্য আমাদের খুব কান্নাকাটি করা উচিত, অনেক রোনাজারি করা উচিত। ভাইও, আমরা তো গুনাই করি, ন্যাক তো করি না, এরপর মনের মধ্যে কত আশা যে আমি জান্নাতে যাব না, যাবে কে? এদের দিকে খেয়াল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব খেয়াল দিয়ে শুনেন যে যারা আমরা মনে করি আমাদেরকে মাফ করবে না, করবে কে? আত্তালাল গাইব আমি ইত্তাকাজ ইনদা রহমানে আহদা। আত্তালাল গাইব, আল্লাহ পাক প্রশ্ন করছে, আত্তালাল গাইব, তোমরা কি গায়েব সম্পর্কে জেনে ফেলছো? তোমার কবরে আজাব হবে না, কে জানছেন? তোমার মৌলাত ইমানের সাথে হবে, কে জানছেন ভাই? তাই আমাদের ময়দান আরশি নিচে জায়গা পাবেন, কে জানছেন? আপনার আমল নামা ডাইন হাতে যান পড়বে, কেউ জানছেন নাকি? আত্তালাল গাইব, তোমরা কি গায়েবের ইত্তলা পেয়ে গেছো, গায়েব সম্পর্কে জেনে গেছো নাকি? কে প্রশ্ন করছেন? কথা বলেন। আমি ইত্তাকাজ ইনদা রহমানে আহদা, অথবা কার সাথে আল্লাহর সাথে 150 টাকার স্টাম্পে চুক্তি হয়ে গেছে নাকি, যে যত নামাজ পড়ো সব, নামাজ কাজা করো সব মাপ, রোজা কাজা করো মাপ, বেপর্দা চলো মাপ, জেনা করো মাপ, সুদ খাও মাপ, ঘুষ খাও মাপ, মদ পান করো মাপ, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দাও মাপ, আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করার জন্য চেষ্টা করো সব মাপ, আমি ইত্তাকাজ ইনদা রহমানে আহদা, অথবা আল্লাহর সাথে কারোর সাথে চুক্তি হয়ে গেছে নাকি? কে প্রশ্ন করছে? যে আল্লাহর গায়েব জানছো বা আল্লাহর সাথে চুক্তি হয়েছে কারোর সাথে? আল্লাহ সামনের আয়াতে নিজেই জবাব দেন, কাল্লা কাল্লা কাল্লা, না, আদমের সাথে আমার চুক্তি হয় না, আদম আমার গায়েব জানে না, নবী নূহ তার সাথে চুক্তি হয় না, সে আমার গায়েব জানে না, নবী ইব্রাহিম তার সাথেও চুক্তি হয় না, সে আমার গায়েব জানে না, নবী মূসা, নবী ঈসা, নবী আমার সর্বশ্রেষ্ঠ নবী সরদার দু আলমের সাথে আমার কোনো চুক্তি হয় নেই, সে আমার গায়েব জানে না। কাউর গায়েব জানার ক্ষমতা নাই, কাউর চুক্তি হওয়ার সাথে কাউর সাথে আমার চুক্তি হওয়ার সম্পর্ক নাই। আমি হলাম সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ। সমাদ বুঝেন? সমাদ মানে বেনিয়াজ, বেপরোয়া। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হুকুম দিয়া দেন গোটা দুনিয়ার নবীরা সব জাহান্নামী, সব কাফেররা জান্নাতি, প্রতিবাদ করার ক্ষমতা কাউর নেই। আমার মাওলানা বেনিয়াস বেপরোয়া, মুকাফিকিহীন, কাউর কাছে তিনি মুকাফিকি নন, বরং সমস্ত মাখলুকাত তার কাছে মুকাফিকি। আমার মাওলানা সামাদ, বেনিয়াস বেপরোয়া, আমার মাওলানা আকবর, আমার মাওলানা সবার শ্রেষ্ঠ, সবচেয়ে বড়, সব ছোট বড় কে? জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, বড় কে? একমাত্র আল্লাহ, অন্য কেউ না, সব ছোট বড় আমার মাওলানা। আমরা সব গোলাম, মাওলায় মালিক, গোলামের কাজ মালিকের সামনে নত হয়ে যাও, নত হয়ে যাও মালিকের সামনে, সিনা ফুলায়ও না, ঘাড় উঁচা করিও না, ঘাড় উঁচা করবা আমার মাওলা ঘাড় ভেঙ্গে দিবে, সিনা উঁচা করবা সিনা ফাড়িয়া ফেলাইবে। নত হও, যে যত নত হবা সে তো মাওলার নিকটে চলিয়া যাবে। কিচ্ছু না, আমরা
আমরা কিচ্ছু না, সব কিছুর ক্ষমতার মালিককে আল্লাহ। আমার মাওলা ইচ্ছা করলে হাজারো গুনা ধুইয়া মুছিয়া জান্নাতে দিয়ে দিতে পারে, হাজারো গুনা না। আর আমার মাওলা ইচ্ছা করলে হাজারো অলিকে জাহান্নামে দিয়ে দিতে পারেন। বালাম ইবনে বাউরা বনি ইসরাইলের বহুত বড় অলি ছিলেন, মুস্তাজাব দাওয়া ছিলেন, যে যে দোয়া করতেন সাথে সাথে সেই দোয়া আল্লাহপাক কবুল করতেন, যে দোয়া করতেন। কিন্তু আল্লাহপাক এক লাথি মিরিয়া জাহান্নামে ফেলায় দিস, এক লাথি দিয়া। আল্লাহ বেনিয়াজ বেপরোয়া, বেনিয়াজ বেপরোয়া, বান্দার কাজ তার সামনে নত হওয়া, কান্নাকাটি করা, সব সময় কপালকে ঝুঁকাইয়া দেওয়া আল্লাহর সামনে, নিজেকে ছোট মনে করা, তাওয়াজু ইখতিয়ার করা, আমি কিছু না মাওলা তুমি সব। মান তাওয়াজা লিল্লাহ রাফাউল্লাহ, যে আল্লাহর জন্য নত হবা, আমার মাওলা তাকে দুনিয়াতে উঁচা করিয়া দিবে, আখেরাত উঁচা করিয়া দিবে। কি বলা ঠিক না? কাজী কারোর সাথে আল্লাহর চুক্তিপত্র হয় নাই। কাজী আমরা যারা আসি এদের আমল নামে ওজন হওয়ার পরে যদি নেকের পাল্লা ওজন হয়ে যায়, আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করিয়া দিবেন। আল্লাহ তুমি আমাদের সবার জন্য কবুল করে দাও, ঠিক না? কয়টা জিনিস লাগবে না জান্নাতে যাওয়ার জন্য? কি কি ভাই? ইমান ও নেক আমল। ইমান কি? ইমান কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কোরআনের উপর ইমান আনা, এটা কার কিতাব? জোরে বলেন, গোটা 30 পারা না কয়েক পারা? সব সুরা না কিছু সুরা? সব আয়াত না কিছু আয়াত? আমি যদি বলি সব আয়াত মানছি, ছোট্ট একটা আয়াত আমি মানতে পারতেছি না, আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, ছোট্ট একটা আয়াত সব মানছি, ছোট্ট একটা আয়াত এই জমানায় চলে না, আমার দলের সাথে সাংঘর্ষিক, ব্যবসার সাথে সাংঘর্ষিক, নেতার সাথে সাংঘর্ষিক, স্ত্রীর সাথে সাংঘর্ষিক, ছেলের সাথে সাংঘর্ষিক বিদায়, ছোট্ট একটা আয়াত মানতে পারতেছি না, আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ? দেখেন, আমি কিন্তু নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা করি, টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা, জিকির আসকারও করি, কোনো জায়গায় ত্রুটি নেই, কিন্তু ছোট্ট একটা আয়াত এই জমানায় চলে না, এই সমাজে চলে না, এই বাংলাদেশে চলে না, কাজে আয়াতটাই মানতে পারতেছি না, আমার ইমান ঠিক আছে না আলহামদুলিল্লাহ? হ্যাঁ, তাহাজ্জুদ পড়লেও কাজ হবে না, জিকির আসকার করলেও কাজ হবে না। এবার দেখেন তো ইমানের অবস্থা কি। আল্লাহ পাক বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, গোটা দুনিয়ার মানুষ শোন, আসমান সৃষ্টি করছি আমি, জমিনের স্রষ্টা আমি, তোকে তোর বাবাকে তোর চোদ্দ গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, কাজে যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? তুমি বলছো না হুজুর, আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে সোশ্যালিজম, তাহলে ক্যাপিটালিজম, তাহলে কমিউনিজম, তাহলে সেকুলারিজম, তা কি চলবে? কার আইন চলবে? তা চালাও কার আইন? তুমি তো গণতন্ত্রবাদে বিশ্বাসী, তুমি ধর্মনিরপেক্ষবাদে বিশ্বাসী, তুমি সমাজতন্ত্রে বিশ্বাসী, তুমি পুঁজিবাদে বিশ্বাসী, অথচ তুই মসজিদে গিয়া সেজদা দিতে কপালের মধ্যে দাগ পড়ে ফেলেছ, তোমার ইমান ঠিক আছে কিনা খবর নাও, তারপর সেজদা করো, তুমি আল্লাহকে তো বড়ই মনে করো না। মুয়াজ্জিন ডাক দিছে আল্লাহু আকবর, আল্লাহু আকবর, আবারও আল্লাহু আকবর, আবারও চারবার আল্লাহু আকবর। কি মেসেজ শেষে? আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে দাঁড়াও, কি বলিয়া দাঁড়াও? জোরে বলেন, রুকুতে যাও, সেজদায় যাও, ওঠো সেজদার থেকে, আবারও আল্লাহ। কি বলতে চায়? এ তোর কলমের মধ্যে আল্লাহকে বড় মনে কর,
সব ছোট বড় কে? আল্লাহ। আইনের দিক থেকে কে বড়? আল্লাহ। সুস্থতার দিক থেকে? আল্লাহ। অসম্মানী করার দিক থেকে? আল্লাহ। ইজ্জত দেওয়ার দিক থেকে? আল্লাহ। ধনী বানাবার দিক থেকে? আল্লাহ। মৃত্যু দেওয়ার দিক থেকে? আল্লাহ। আইন দেওয়ার দিক থেকে কে বড়? আল্লাহ। আর তুমি বলছো মাওসুদুন বড়, কালমাস বড়, আব্রাহাম লিঙ্কন বড়, সক্রেটিস বড়, পেলেটো বড়, অ্যারিস্টটল বড়, লক বড়, মন্টেস্কো বড়। আহ, আরে মুসলমান, মুসলমানের জন্ম হয়েছে, নবী কি নেতা মানতে পারল না? রে আমরা সবাই জি আর সেনা ভয় করি না, বুলেট বোমা। আমরা সবাই এর শাহ সেনা ভয় করি না, বুলেট বোমা। আমরা সবাই মুজিব সেনা ভয় করি না, বুলেট বোমা। আমরা সবাই চরমোনাই সেনা ভয় করি না, বুলেট বোমা। অথচ তুমি এই স্লোগান দিলে না, আমরা সবাই নবীর সেনা ভয় করি না, বুলেট বোমা। আমরা কার সেনা? আমরা সবাই নবীর সেনা ভয় করি না, বুলেট বোমা। আসতে হয় কেন ঘটনা জি, জোরে দেন। আমরা সবাই নবীর সেনা ভয় করি না, বুলেট বোমা। আমরা সবাই রসুল সেনা ভয় করি না, বুলেট বোমা। আলেম সাহেব কয় না, দেখ কইবে কেন, মন্ত্র নাই তো কষ্ট হয়ে যায়, কষ্ট হয়। সবাই জোরে জোরে দেন এই স্লোগান, এখানেই দুর্বল সমস্যা, এখানে নবীকে নেতা মানতে পারি নাই, এর জন্য বিভিন্ন জনকে নেতা মানছি, নবীকে নেতা মানলে অন্য কাউকে নেতা মানতে পারে না। আমার নবীকে নেতা মানলে অন্য কাউকে সে নেতা মানতে পারে না। স্লোগান জোরে দেন, আমরা সবাই রসুল সেনা, আমরা সবাই নবীর সেনা। ছাত্র বাবারা, তুমি কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, স্কুলে পড়ো, এই স্লোগান কলমের মধ্যে বসাও। আমরা নবীর সৈনিক, অন্য কাউ সৈনিক আমরা না। এতদিন ভুল বুঝাইছে আমাদেরকে, মুসলমান আবার নবীর সৈনিকের বাইরে কার সৈনিক হবে? আমাকে বলো, নবীর মহাব্বত ব্যতীত অন্তরে কার মহাব্বত থাকবে? আমাকে বলো, নবীর নেতৃত্ব ব্যতীত মুসলমান আর কার নেতৃত্ব মানতে পারে? আমাকে বলো, আমাকে বলো বাবা। তুমি তুমি স্কুলে পড়তে পারো, তুমি কেমব্রিজে পড়তে পারো, অক্সফোর্ডে পড়তে পারো, তুমি যেখানে ইচ্ছা সেখানে পড়তে পারো, কিন্তু মুসলমান তো তুমি, তুমি তো নবীর উম্মত, নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানলা কিভাবে? আবার মনে মনে বড় বড় সাগর কলা খাও, নবী আমাদেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে, কেন তোমাকে সুপারিশ করবে কেন আমার নবী? কেন কেন করবে, কারণটা কি? কিরে দোষ, তুই এই পোশাকটা পরলি কেন? ব্রাজিলের অমুক খেলোয়াড় এই পোশাক পরছে, তার অনুকরণ এই পোশাক পরছি। বলে কিরে দোষ, তুই এই ডিজাইনে চুল কাটলি কেন? বলে বলিউডের অমুক নায়ক এই ডিজাইনের চুল কাটছে, এর জন্য এই চুল কাটছে। কিরে মা, তুই এই ডিজাইনের পোশাক পরলি কেন? বলে বোম্বের অমুক নায়িকা এই ডিজাইনের পোশাক পরছে, বিদায় তার অনুকরণ এইটা পোশাক পরছি। তুমি অনুকরণ করছো বোম্বের, অনুকরণ করছো হলিউডের, অনুকরণ করছো ব্রাজিলের। কই মদিনাওয়ালার চুল তো তুমি কাটল না, মদিনাওয়ালার পোশাক তো তুমি পরল না, মদিনাওয়ালার সুরা তো তুমি ধরল না, আর তোমাকে মদিনাওয়ালা সুপারিশ করে জান্নাতে নিবে? গাধা, বিয়াকুব, কমপক্ত। তোমার সুরাতের মধ্যে নবীর সুরাত নেই, তোমার চেহারার মধ্যে নবীর সুরাত নেই, তোমার মেয়ের মধ্যে নাই, তোমার ছেলের মধ্যে নাই, তোমার দলের মধ্যে নাই, তোমার নেতার মধ্যে নাই। আর তুমি ভাবছো আমার নবী তোমাকে সুপারিশ করবে? এ কোন আজীব একটা পাগলের দেশ, কোন আজীব মানুষ আমরা পাগল হয়ে গেলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান নামাজ পড়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সে নামছি, অমনি এক সাহাবী প্রশ্ন, ইয়া নবী, আল্লাহ কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি কিয়ামতের খবর নাও, কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? কিন্তু কিচ্ছু না, কোনো প্রস্তুতি গ্রহণ করি না, ঢের নামাজ নাই, ঢের রোজা নাই, নেকের কোনো পাহাড় নাই, কিন্তু ইয়া নবী, আল্লাহ আপনাকে মহাব্বত করি, আপনাকে নেতা মানছি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মা ক্বাতাসাবা। দুনিয়া যে যাকে মহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। যে যাকে নেতা মানবে, যারা কালমার্স, মওসুদুন, আব্রাহাম লিঙ্কন,
বর্তমান যারা আছে দুনিয়ার নেতৃত্ব প্রদান করে, যে যাকে নেতা মানবা তেয়ামতের ময়দানে তারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবো। আর যারা আল্লাহর রাসূলকে নেতা মানবা, উলামায়ে কেরামকে নেতা মানবা, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সামনে থাকবে, উলামায়ে কেরামের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবো। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাব মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। তুমি কি কোরআনের আয়াত দেখো নাই? ইয়াউমা নাদু কুল্লা উনাসান বিইমামিহিম, স্পষ্ট আয়াত, ইয়াউমা ইয়াউমাল কিয়ামা নাদু, ডাকা হবে প্রত্যেক, কুল্লা উনাস নাসের বহু বছর উনাস, প্রত্যেকটা মানুষকে ডাকা হবে কিয়ামতের ময়দানে। বি আই মা ইমাম শব্দের অর্থ কি কথা বলেন না কেন? ইয়াউমা নাদু কুল্লা উনাসান বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। ইয়ার কি মনে করিও না, ইবরাত কা যা হয় তামাশা নেই, এ দুনিয়া সব ইবরাত, এটা তামাশার জায়গা না। তোমরা ভাবছো কি ওলামায়ে কেরাম টুপি ছাড়তে পারে না? আমাদেরকে টুপি সেট হয়ে আসছে নাকি জন্মগত অবস্থায়? একটু পরে পড়ছি, যারা টুপি পরি প্রত্যেকে টুপি নামাইতে পারি, পারি না তা না, কিন্তু নামাই না। আমরা যারা দাড়ি কাট রাখছি, দাড়ি কাটতে পারি না নাকি পারি না? সবাই কাটতে পারি কিন্তু কাটি না। আমরা প্যান্ট শার্ট পরতে পারি না, পারি কিন্তু পরি না। আমরা কি প্রেস কোয়ার্টারে যেতে পারি না, পারি কিন্তু যাই না। আমরা কি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ করতে পারি না, পারি কিন্তু করি না। আমরা কি অস্ত্রবাজি করতে পারি না? তোমরা পারো, তোমাদের থেকে শক্তি আমাদের কম, তাহলে পারি না কেন, পারবো না কেন? না পারার কি আছে, আমরাও তো মানুষ। পারি না তা না বাবা, কিন্তু করি না, করি না। বিশ্বাস করছি কোরআন ও হাদিসকে, বিশ্বাস করছি কবরকে, বিশ্বাস করছি কিয়ামতকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্না আল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে প্রত্যেকে দাঁড়া হিসাব দিতে হবে, কে কত নামাজ পড়ছো, কে কত নামাজ কাজা করছো, কে কত রোজা রাখছো, কে কত রোজা কাজা করছো, কে কখন কোন জায়গায় দাঁড়িয়ে কাটছো, কে কোন সময় থেকে দাঁড়িয়ে রাখছো, কে কোন সিনেমায় সিনেমা দেখছো, আর কে কোন মসজিদে মাওলাকে সেজদা দিছো, কে কখন কোন মেয়ের সাথে আড্ডা মারছো, আর কে কখন জিকিরে বসে আমার মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারছো। ওয়ালতানযুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সব কে জানে? সব আমার মাওলা জানে। জান্নাতে যারা যাইতে চাও দুইটা জিনিস লাগবে, ঈমান ও নেক আমল। এই ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে সেই ব্যক্তি আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। যেরকম দেখছো পরিত্যক্ত লাশ রাস্তায় পড়িয়া আছে, একজন ইনভেস্টিগেশন অফিসার গিয়ে ইনভেস্টিগেশন করে, ওসি সাহেব প্রশ্ন করে কি পেয়েছেন, উমনি বলে স্যার ওই লাশের কাছে একটা জামা পাওয়া গেছে, একটা ডায়েরি পাওয়া গেছে, একটা মোবাইল পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে, ওইটা পাওয়া গেছে। তখন শনাক্ত দেখিয়া দেখিয়া পরিত্যক্ত লাশের পরিচয় পাওয়া যায়, অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের অমুক ব্যক্তির লাশ পাওয়া যায় কি যায় না? যখনই আল্লাহ বলেন মোমেন বান্দা মৃত্যু পিছনে আসার খাইয়া পড়িয়া যাবে, বান্দিরা মৃত্যু পিছনে আসার খাইয়া পড়িয়া যাবে। আল্লাহ পাক ফেরেশতাদের প্রশ্ন করে, ফেরেশতারা মৃত্যুর সময় আমার বান্দার কাছে কি পাইছে? অমনি ফেরেশতারা বলবে মাওলানা মৃত্যুর সময় তোমার বান্দার মাথার মধ্যে একটা টুপি পাওয়া গেছে। বলে আর কি পাইছো? বলে তার চেহারার মধ্যে মদিনা ওলার দাড়িও পাওয়া গেছে। বলে আর কি পাইছো? কলে কফালের মধ্যে তোমার কুদরতি পায়ের মধ্যে বারবার সেজদার চিহ্ন পাওয়া গেছে। কলে আর কি পাইছো? কলে সবানের মধ্যে তোমার নামের জিকির জারি পাওয়া গেছে। কলে আর কি পাইছো? কলে তার শরীরের মধ্যে তোমার নবীর সুন্নতের একটা জামাও পাওয়া গেছে, সেই জামার মধ্যে একটা তসবিহও পাওয়া গেছে, আমার একটা মেসোয়াকও পাওয়া গেছে। অমনি আমার মাওলানা ডাক দিয়া বলবে ফেরেশতা হয়ে গেছে,
আমার খাঁটি বন্দা সারা কপালের মধ্যে সেজদার চিহ্ন থাকতে পারে না, আমার খাঁটি বন্দা ব্যতীত জবানের মধ্যে জিকির জারি থাকতে পারে না, আমার নবীর খাস আশেক ব্যতীত সুন্নাত অনুযায়ী চলতে পারে না। এ ফেরেশতারা খবরদার, আমার বন্ধু কবরের মধ্যে আসবে, ওয়াফরুজুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেমাতে তোর গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া না, কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, ইয়ামালা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম আবি আইমানিহিম। কিয়ামতের মধ্যে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, কিসের কিয়ামতের ময়দান, কিসের মিজান, তাদের হুশ থাকবে না, তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়ে বলো মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য ফজরের সময় উযু গোসল করিয়া কত মাওলার তালাশে নামাজ পড়ছি, মাওলার তালাশে কত দোকান বন্ধ করিয়া, ব্যবসা বন্ধ করিয়া জোহরের সময় সেজদায় পড়িয়া রইছি, মাওলাকে পাওয়ার জন্য খেলাধুলা বন্ধ করিয়া কত আসরের নামাজে হাজিরা দিছি, মাওলাকে পাওয়ার জন্য কত মাগরিবের জামাতে উপস্থিত হয়েছি, মাওলাকে পাওয়ার জন্য না ঘুমাই ইশারের নামাজ পড়ছি, মাওলাকে পাওয়ার জন্য কত সাধনা করছে, আমার মাওলাই কই, ও আমার মাওলা তুমি কই। যখন আল্লাহ পাকের বান্দা বান্দিরা আমার মাওলার তালাশে দৌড়াদৌড়ি করবে, আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা নূরের পর্দা হটাইয়া দে, যখন 70,000 নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতি ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি বৃত্তা আমার মাওলাকে দেখতে পারবে, আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতিরা সেজদার মধ্যে পড়িয়া যাবে, এক সেজদা 40,000 বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতিদের হুশ থাকবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনমাজি বাবারা, যখন ফেরেশতারা বলবে মাওলার মাথায় টুপি নাই, ওর মুখে দাড়ি নাই, ওর কবলে সেজদার চিহ্ন নাই, ওর জবানে তোমার জারি জিকির জারি নাই, ওর হাতের মধ্যে উজুর চিহ্ন নাই, ওর জবানের মধ্যে মিথ্যা গীবাত শেখায় গান বাজনা, ওর চোখের মধ্যে শুধু গুনার গুনার গুনার, ওর কানের মধ্যে শুধু গুনার আওয়াজ, ওর হাতের মধ্যে জুলুম অত্যাচার খুনের রক্ত সুদ ঘুষ গ্রহণ করার আসর। এই কথা বলার সাথে আল্লাহ পাক বলবে হে ফেরেশতারা আমার দুশমন কবরের মধ্যে আসতে আছে, এক কবর মাটি চাপ দে, অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপ আসলে এক পাথরে হাঁটে আর এক পাথরে লাগাইয়া ফালাইবে, এ সাপ জড়াইয়া দাও, অমনি 90টা সাপ আসিয়ার নাফার মুখে জোরে প্যাঁচ মারবে, প্যাঁচের নাফার মারার হাড্ডি গুড়ি কটমট কটমট করে ভাঙতে থাকবে, তোমরা সহ্য করতে পারবি, ওই আজাব তো কেউ সহ্য করতে পারবো না মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া কেউ কে কবরে নিও না, আল্লাহ সবার গুনাহ খাতা মাফ করিয়া দিও, আমার গুনাহ খাতা তুমি মাফ করিয়া দিও, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাবার আজাবুল কবরে হক, কোন কবর আজাব সত্য কোনো সন্দেহ নাই, বাবার এমন কোন হাদিসের খেতাব নাই যে হাদিসের খেতাব নাই কবর আজাবের বয়ান নাই রে বাবা। আমার দাদা রহমাতুল্লাহ নাই একদিন এক জায়গার থেকে যাইতে আসেন, কাজী সাহেব বলতে হুজুর বড় মেয়ার কবর টেনু জিয়ারত করিয়া যান, এ বড় লোকের দাদা বড় মেয়ারা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও, কবরের মধ্যে কোনো বড় মেয়া গেলে চলবে না। কাদের সাহেব বলতে হুজুর বড় মিয়ার কবর ঠেটো জিয়ারত করিয়া যান, আমার দাদা যান রহমাতুল্লাহ আলাইহি যখন কবরের কিনারায় দাঁড়াইলেন, তিনি অনুভব করতে আছেন কবরের মাটি তাকে উল্টাইয়া ফালাইয়া দিতে আছেন,
আমার দাদা জান রহমাতুল্লাহ আলাইহি যখন মোরা খাবার হয়তো কবরের দিকে তাকাইলেন, তখন তিনি দেখেন কবরের মধ্যে কোনো মানুষ নাই, কবরের মধ্যে শুয়া শুয়া রয়েছে। ওই শুয়ারের জিভটা টানিয়া নাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। এই অবস্থা দেখি আমার দাদা জান চিল্লান দিয়া জঙ্গল দিকে দৌড় মারলেন, বেহুশ হয়ে পড়িয়া গেলেন। হুঁশে আসার ফলে কারিশা একটা হারাম খোরের কবরের কাছে কেনই বা আপনি আমাকে দাঁড়া করাইলেন? বাবারে দুনিয়া কিছু না, কিছু না, কিছু না। কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো আমার, কবে দাঁত উঠলো, কবে কোন তারিখের থেকে চেহারার মধ্যে দাঁড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাঁড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো, কে চোখের পাওয়ার হরণ করতে আছে, কে কানকে দুর্বল করিয়া বলাইতে আছে, কে মাজাকে ঝুঁকাইয়া বলাইতে আছে, কে হাতের শক্তি নরমারি করিয়া বলাইতে আছে। বাবারে যেরকম বিকালবেলা রাখাল গরু ছাগলগুলি হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। কেউ কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করিয়া দিছে, বাবারে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো, খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। এরপর আল্লাহ বা কিয়ামতের ময়দান কায়েম করবে। বলে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হইয়া গেল, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ কবরের কিনারা কিনার চক্কর লাগানো শুরু করছে, কিন্তু কি আমাদের চিন্তা করার সুযোগ পাও না রে বাবা। আমার অনুরোধ থাকবে কয়েকটা মিনিটের জন্য দুনিয়ার চিন্তা দূর করিয়া একটু কি আমাদের চিন্তা করিয়া দেখো। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে, এই 9,30,00,000 মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়, কোনো একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফেলাইয়া দেওয়া হয় 1 ঘন্টা পরে সে মারা যাবে, তুমি কি দেখো না এই বছর সূর্যের গরমে কোয়েত খাজুর বাগানে আগুন লাগিয়া গেছে? 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়ার ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বালু উত্তপ্ত হইয়া যাইতে পারে, খাজুর বাগানে আগুন লাগিয়া যাইতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 1.25 হাত মাথার রূপ ভুর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিও, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দেন, না ফরমান রব্বুক আমি মাওলা কেমন, সূর্য মাওলার হুকুম পেয়ে এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথার ঠান্ডা টাস টাস করে ফাটিয়া যাবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। ওইদিকে জাহান্নাম গুরিম গুরিমাকে একটা আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর থরথর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়া বুখারী সানের মধ্যে কিতাবু তাফসীরের মধ্যে আসছে, ও ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কলিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহি নাফসি নাফসি, সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মাদ কেউ খাইয়া ফালায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকব না। ও কপাল বুড়ার দলেরা, ও নেমকরমের দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না। কোন স্ত্রী প্রেমে পড়িয়া স্ত্রী তোমাকে কোনো সাহায্য করবে না, কোন বন্ধুর ধোকায় বন্ধু তোমাকে কোনো উপকার করবে না,
কোন সমাজের লজ্জায় ফুরিয়ার সমাজ তোমাকে কোনোই সাহায্য করবে না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তোমার পক্ষে আমার পক্ষে সুপারিশ না করলে কোনো উপায় হবে না। কাজে আজকের থেকে মনকে উজরে মন, আমার স্ত্রী বেজার হয় হোক, আমার বন্ধু যায় যাক, আমার সমাজ লজ্জা পায় পাক, আজকের থেকে আল্লাহর হাইবের দাঁড়ির মধ্যে আমি আর পোস্ট মারব না ইনশাআল্লাহ। কে কে নি আজ কত বড় নারায়ণ দেখবি, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দোয়া কবুল করিয়া আল্লাহ পাক বলবে, যাও জিব্রাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়া দিয়ে আসো। আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন এই পানি জাহান্নামের কাছে ছিটে মারবেন, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন, মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দাও, হাবিব গো, এই পানি কোনো আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের সুখের পানি। আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে ব্যাখ্যা তারা করে, মাওলা রে মাওলা রে মাওলা রে, গুনাহ খাতা মাফ না করাইয়া ওই কবরে নিও না আল্লাহ। এরপর সবার আমল আমাকে ওজন করবে, যাদের নেকের ফলে ওজন হইয়া যাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজে প্রশ্ন, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম, হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া, শোনো হাবিয়া কেমন জাহান্নাম, কোন এক মানুষ যদি বঙ্গোপসাগরের মাঝখানে ডুব দেয়, তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না, হাবি এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, নারুন হামিয়া, আগুনের একটা মটকা, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া, বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আজাব কেউ তো সহ্য করতে পারব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামে জাহান্নামের লোক জ্বলতে জ্বলতে কলিজা শুকাইয়া যাবে, জিবরা শুকাইয়া যাবে, পানি পানি করে চিল্লাতে থাকবে। তাদের জবাবে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ফেরেশতারে, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত খাওয়াইছি, ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা, একটা জেতা মাছ উঠে পাচার মারছে, পাচারের ছলে মাছটা বেকা হয়ে গেছে, খা বন্ধ খা, আমি তোদের জন্য হালাল করছি, একটা মুরগি জবাই দিয়া ফলাইছে, মুরগিটা কত লাফালাফি করছে, খা বন্ধ খা, আমি তোদের জন্যই হালাল করছি, একটা গরু বাম দিয়া জবাই দিয়া ফলাইছে, গরুটা কত লাত্তা লাত্তি করছে, খা বন্ধ খা, আমি তোদের জন্যই হালাল করছি, আমার এত নিয়ামত খাইয়া লইয়া যারা আমার হুকুম মানে নাই, ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা রাখি নাই, লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা, আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি, ওই পানি এবং পুজ এত গরম হবে যখন জাহান্নামের লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, পানি এবং পুজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক ডক করে পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া,
মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না, তোমরা সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ডে যাবো, কেউ তো সহ্য করতে পারবো না। কেউ যদি বলতে পারো, হুজুর আমার পাগল, আমি আর গুনার কাজ করবো না, আমি আল্লাহর কসম করে বলতে আছি, তুমি রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজদুর যাই হও না কেন, সবার সামনে তোমার 100 বার পা ধরতে রাজি আছে রে বাবা, তারপর গুনার কামের কাছেও কেউ যাইও না। বলতে পারো, হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন, আপনি কেনই বা আমার হাতে পা ধরতে যান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পার থেকে হাঁটিয়া যাও আর যদি দেখো পুকুরের পারে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হইয়া থাকলে বাচ্চাকে পুকুরের পারে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন তুমি বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দেবে, কামড় দিবে, গালি দিবে, তখন তুমি বাচ্চাকে বলবো, বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তো আসে পানির থেকে উঠবানা। বাবা আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টি দেখতে আসি, কতক আল্লাহ পাকের বান্দা মানে নামাজ কাজায় মজা পাইয়া, গোজা সারায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, গানে বাজনায় মজা পাইয়া, ইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারে বিষয় খেলা করতে আছে, আনন্দ ফুর্তি নাচা নাচির মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা কর অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে আসার ধাক্কা দিয়ে আবার উল্টে উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তোমার সহজে জাহান্নাম থেকে উঠবানা। তবে মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না, কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনার কাম সারতে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানে আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজা শেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে, সমস্ত আল্লাহর ওলির একমত। যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জন খেয়ে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমুনায় বুঝি না, চরমুনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা, চরমুনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই, তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দার মাওলার কাছে মাপ চাও, কান্না না আসলে মনের বুঝো রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছে রে মন, কত মেয়ে লাগে শরবত খাইছে, কত মেয়ে লাগে বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব, ছেলে কান্দে মা মা করে, মেয়ে কান্দে মা মা করে, কেউ আব্বা আব্বা ভাইয়া ভাইয়া কইয়া ডাক দিবে,
ওরে মন জবাব তো আর দিব না আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদিন হাত তুললাম রে মাওলা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত বেগুনা নাবালে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ কত জাকিরিন শাকিরিন ওর খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনাগার আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসলে আমাদের সবার গুনাহ কত মাফ করে দাও।